গত 5 ডিসেম্বর ভারতের ছাত্র ফেডারেশনের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য জয়দীপ রাউতের উপর দুষ্কৃতি হামলার বিষয়ে দোষীদের গ্রেপ্তার উপযুক্ত শাস্তির দাবিতে শনিবার আগরতলা সদর মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয়ে ডেপুটেশন প্রদান করে সংগঠনের 4 সদস্যের এক প্রতিনিধি দল। তারা এই হামলার নিন্দা জানান এবং এখনও পর্যন্ত দোষীদের গ্রেপ্তার করা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। সংগঠনের নেতৃত্বরা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করার জন্য দাবি জানান। আমরা ভারতের ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষে একটি প্রতিনিধি দল আজকে সদর মহকুমা পুলিশ আধিকারিকের উদ্দেশ্যে ডেপুটেশন প্রদানের জন্য এখানে উপস্থিত হয়েছি। গত 5ই ডিসেম্বর আমাদের সংগঠনের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য জয়দীপ রাউতের উপর হামলা সংঘটিত করে দুষ্কৃতীরা, এবং তার পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট করে পশ্চিম আগরতলা থানায় মামলা লিপিবদ্ধ করা হয়। ঘটনার 2 দিন অতিক্রম হয়েছে, কিন্তু এই ঘটনায় জড়িত দুষ্কৃতীকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হচ্ছে না।